শেখ আব্দুল কাদের জিলানির ওয়াজ আর আপনাদের সমাজে কি কয় গাঁজা করি কথাবার্তা, এগুলি কয় আর মানুষ থেকে পয়সা পকেটে ঢুকানোর জন্য এই সমস্ত ব্যবসা, নাউজুবিল্লাহ মিন জিকিরের, জিকিরের কত জিকির আজকে মানুষ আবিষ্কার করছে, অথচ এগুলি কোরআন হাদিস অনুযায়ী হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম জিকির করছেন, কখনো করেন নাই, কিন্তু মানুষ এগুলি নিয়ে খুব সমানে তালে তাল মিলায় খুব, নাউজুবিল্লাহ মিন যালিক। এগুলি কেন হয় এবার আবার জিজ্ঞেস করবো, কেন হয় বলেন তো? জ্ঞানের অভাব, জ্ঞানের অভাব, ইলমের অভাব। সুতরাং ইলম অর্জন করতে হবে, এখন ইলম করতে গেলে ইলমের কিতাব কোনটা? এটা কি? এটা ইলমের কিতাব, ইলমের কিতাব। নিজের সম্পর্কে কি বলে শুনুন, এটার মধ্যে তিবিয়ান বর্ণনা আছে, বর্ণনা বয়ান কিসের, লিকুল্লে সাই সব কিছুর বিবরণ এই কোরআনের মধ্যে সন্নিবেশিত করা হয়েছে। এটা কেমন এলে আসমান সম্পর্কে, সূর্য সম্পর্কে, তারকা সম্পর্কে, চাঁদ সম্পর্কে, নিচে আসা পৃথিবী সম্পর্কে, পানি সম্পর্কে, সমুদ্র সম্পর্কে, গাছপালা সম্পর্কে, কীট পতঙ্গ সম্পর্কে আছে নাকি নাই? কোন এরপরে শুধু এটা না, আবার কোরআন বলে মা ফরমতনা ফিল কিতাবে মিন শাই, কোন জিনিসকে উল্লেখ করতে বয়ান করতে আমি ছেড়ে দেই নাই, সব কিছু এটা এটার মধ্যে আছে। এটা কি অঙ্কের কিতাব? অঙ্কের কিতাব একজন কিছু না, আরেকজন এটার নাম অঙ্কের কিতাব না, কিন্তু অঙ্ক আছে কিনা, অঙ্ক না থাকলে আপনি অঙ্ক যোগ বিয়োগ কিছু দিতে পারবেন না, কোনো বিজ্ঞান চর্চা করতে পারবেন না। এখন এশার নামাজ পড়লেন, কয় রাকাত পড়ছেন? চার রাকাত। ফরজ কয় রাকাত? চার রাকাত। এই চারটা রাকাত নামাজ বুঝলাম এটা ইসলামে, চারটা কি? চারটা কি? ও চারটা হলো সংখ্যা, সংখ্যা, সংখ্যা দিয়ে কি করে অঙ্ক করে, সংখ্যা দিয়ে কি করে অঙ্ক করে, চার। এটা যদি না জানেন, আপনি যতই নামাজ পড়েন আপনার নামাজ হবে? তাহলে নামাজ পড়তে গেলে অঙ্ক শিখতে হবে, কথা কি বুঝে আসছে? ও আসল গোড়াই তো হাত দেন নাই, আল্লাহ কয়জন? একজন তো, এক থেকে চাই, আমি চাই দিয়ে আগায় আসছি কিন্তু গোড়ায় হাত দিলাম, এবার আল্লাহ কয়জন? এ আল্লাহ একজন বললেও ইমান হবে না, এই কথা কি শুনছেন আপনারা কোনোদিন? দেখি আল্লাহ এই মাত্র শুনলেন, ওনার বুদ্ধির মাশা আল্লাহ, উনি এইমাত্র শুনলাম তো, এইমাত্র শুনলে কি, শুনলাম তো হইলো, আপনি কইলেন শুনলাম কেন শুনলাম, মাশা আল্লাহ ভালো বুদ্ধি। তো যাই হোক, আল্লাহর এই এক বলল ইমান হবে না, একটাকে ভাঙ্গা যায় না, যায় না, একের ভাঙলে, এক ভাঙলে কি হয়? দুই টুকরা হয়, অর্ধেক অর্ধেক, অর্ধেক অর্ধেক মিলে কি হয়? এখন এককে ভাঙতে ভাঙতে এমন এক জায়গায় গেলেন আর ভাঙতে পারেন না, এটারই আনডিভাইড, এটাকে আর ভাঙ্গা যাবে না, এই যে আনডিভাই, এটাকে বলা হয় কুল হু আল্লাহ ওয়াহেদ না আহাদ। তাই তো কবে পড়ছেন কিন্তু বুঝেন নাই, এ আল্লাহ ওয়াহেদ না, কুল আল্লাহ ওয়াহেদ আছেন, কিন্তু আসল গোড়ায় যাও এককেও ভাঙা যায়, ভাঙতে ভাঙতে এমন জায়গায় চলে গেলে এটাকে আর ভাঙা যায় না, আনডিভাইড
সুতরাং তাকে বলা হয় আহাদ, তাকে কি বলা হয় আহাদ। সুতরাং এটা মানুষের দখলে নাই, এটা মানুষের দখল, এটা জানে যে এটা একটা হয়, কিন্তু সেটা কে কোথায় এটা আল্লাহ নিজেই বলে দিয়েছেন, কুল হু আল্লাহ, তুমি বলো আল্লাহ তিনি, কুল হু আল্লাহু আহাদ, তিনি একক। এটা বাংলার বাংলাকে কি বলে এক না, কি বলে একক, একক। সুতরাং একক এমন একক যেটাকে আর ভাঙ্গা যাবে না, আর টুকরা কারো কিসিম করা যায় না, এটা হলো আল্লাহর জাত, সুবহানাল্লাহ। এই সুতরাং আপনি বিজ্ঞানের গোড়ার কথাই তো এইখানে, বিসমিল্লাহ করেই তো এইখানে, বিজ্ঞান যতই বিজ্ঞান পড়েন এটা না পড়লে আগে অঙ্ক মিলবে না, আপনি জানেন আগে আগাইতেই পারবেন না। সুতরাং তিবিয়ান আল্লাহ করলে সেই, এই জন্য কোরআনের পাঁচটি জিনিস, কোরআনের সঙ্গে এই ইলম অর্জন করতে হইলে কয়টা জিনিস লাগে, পাঁচটা, কি কি? এক নম্বরে হইল কেরাআতুন, এক নম্বরে কি পড়া, পড়া, রিডিং, পড়া আতুন, কেরাআতুন, এই জন্য একরা বিসমিল, এক নম্বরে কি হচ্ছে পড়ো, তো পড়াটা এক নম্বরে, এক নম্বরে। দুই নম্বরে কি তিলাওয়াতুন, আরেকটা বলছেন একরা পড়, আরেকটা আদেশ করছেন উতলু, তেলাওয়াত কর, তেলাওয়াত, তেলাওয়াত আবার কারে কয়, গরু সারাদিন খায় এইভাবে খাইতেই থাকে, ডুবাইতে থাকে, রাতে গোয়ালে রাখেন তখন গরু কি করে ঘুমায় থাকে, কি করে জাবর কাটে, জাবর কাটে কারে কয়, জাবর কাটা কারে কয়, ওই যা পড়ছিল যা খাইছিল সারাদিনে যা জোগাড় করছে ক্রুড ফর্মে ঢুকাইছে, এটাকে আবার বের করে এটাকে আবার রিপিট করে, রিপিট, এটাকেও তেলাওয়াত, এটারে কি কয়, সে তেলাওয়াত করতে থাকে যাতে করে এটারে ফাইনাল পর্যায়ে চাবাইয়া চাবাইয়া ফাইনাল পর্যায়ে শরীরের যেটা প্রয়োজন ওইটা শরীরকে দিয়ে দেয়, বাকিটা বের করে দেবে, এটা তেলাওয়াত, এটার নাম তেলাওয়াত, বার রিপিট করা, রিপিট, সব পড়ছেন এটাকে আবার ঘুরে ঘুরে পড়া। তো এক নম্বরে একরা পড়ো, দুই নম্বরে কি উত্থলু, তেলাওয়াত কর। আপনারা কি আমার সঙ্গে আছেন, কারা কারা আছেন একটু বেদবি করি দেখি হাতে, আমি তো আর ভয় পাই কারণ এইরকম আওয়াজ তো আপনারা শুনেন না, তো সেই জন্য এগুলি একটু আমার দেশে এটা নতুন অভ্যাস। আমি আমেরিকায় যে এক মাস থেকে আসলাম কোনো জায়গায় হাত তুলি নাই, যা তা তুলেন, কারণ এরা তো পড়ালেখা করে জিনিস সঙ্গে সঙ্গে বুঝি আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানিতে। তো এখন এক নম্বরে কেরাআতুন, দুই নম্বরে তেলাওয়াতুন, তিন নম্বরে কি ওয়ালাকিন কুনু রব্বানিন বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন। আল্লাহ বলছেন তোমরা রব্বানি হও, রব্বানি কেমনে হবা, বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব, তোমরা কিতাবকে শিক্ষা দাও, কিতাব কি দাও, শিক্ষা দাও, অবেমা কুনতুম তাদরুসুন, তাদরুসুন এটাকে ইংরেজিতে আরবিতে বলে দেরাসা, কি কি বলে দেরাসা, ইংরেজিতে বলে স্টাডি, এটা কি বলে স্টাডি, আর বাংলায় কি বলে অধ্যয়ন, বাংলায় কি বলে অধ্যয়ন, আর আরবিতে কি বললাম ও দেরাসা, মুদাররেস যিনি পড়ান আর যে যে পড়ে তারকে কয় মুতাদাররেস বা দারেস, দারেস দেরাসা, তো দেরাসা হওয়া এটা এটা রব্বানি হওয়ার আল্লাহমুখী হওয়ার জন্য দেরাসা লাগবে, দেরাসা,
দেরাসা মানে অর্থ সহ বুঝে পড়তে হবে। আমরা তো মনে করি এমনি তেলাওয়াত করলে অনেক সব, আর যে এটার পড়ার জন্য তাগিদ দেওয়া হয়েছে অর্থ সহ এটা তার কাছে নাই। তাবলিগওয়ালারা আজকে লাফালাফি করে কেন? এই মারামারিটা আমাকে রাজনীতির বিষয়, তাবলিগে ঢুকছে কে? ও দা ঢুকছে এইটা না বোঝার কারণে। মুশকিল হলো এটা আমি লক্ষ্য করছিলাম যে তারা কোরআন শরীফ পড়তে কয় কিন্তু কোরআন বুঝতে বলে না, এটা সুবহানাল্লাহ কত বড় ভুল। এই ভুলের সীমায় আল্লাহমুখী হওয়ার জন্য, আল্লাহ আলা হওয়ার জন্য এটা জরুরি যে কিতাব অর্থ সহ বুঝবে। কয়টা গেল? হ্যাঁ মাশাআল্লাহ, এতে আমার খেয়াল আছে দেখি, এক দুই তিন। এরপরে কোরআন শরীফ যেই কথা বলছে, মা ফাররতনা ফিল কিতাবে মিন শাই, কোনো জিনিস বলতে আমি বাকি রাখি নাই। তাহলে এক কোরআনের মধ্যে তালাশ করেন তো, তালাশ করলে কি করতে হবে? তিনটা তো করতেই হবে, আরেকটা করতে হবে, আরেকটার নাম কি? গবেষণা। মাশাআল্লাহ, গবেষণার আয়াত কি? ও আল্লাহ তাআলা বলেন আফালা ইতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না, তাদাব্বর করে না? তাইলে কোরআনের মধ্যে গবেষণা করতে হবে। সমস্যা হলেই প্রথম সমাধান কোরআনের মধ্যে তালাশ করতে হবে, এটা এই এই গবেষণা করলে এটা বেরিয়ে আসে। সুতরাং এটা কয় নম্বর গেল? চার নম্বর। পাঁচ নম্বরে কি? ও বিমা কুনতুম তুআল্লিমুন আল কিতাব, তোমরা কিতাব শিক্ষা দাও। তাহলে কোরআনকে কি দিতে হবে? শিক্ষা দিতে হবে, এই কিতাবকে শিক্ষা দিতে হবে, পড়াতে হবে। এটা কোরআন বলতেছে। এই কথা ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাই, ওনার পর থেকে আজ পর্যন্ত পৃথিবীতে ওনার সমকক্ষ আলেম একজন আসে নাই। ওনার ওস্তাদ ছিলেন ইমাম ইবনু তৈমিয়া রহমতুল্লাহ আলাই। ইমাম ইবনুল কাইয়িম বলেন যারা এই এইভাবে কোরআন পড়ে না তারা তো কেয়ামতের দিন ধরা খাবে। তারা পড়ায় না এবং পড়ে না, তারা ধরা খাবে যে কোরআন। এটা কয় নম্বর? পাঁচ নম্বর। যে ওখানে বলছে বিমা কুনতুম তুআল্লিমুন আল কিতাব, এই কিতাব শিক্ষা দিতে হবে, এটা পড়াতে হবে, এবং এই পড়ানোর সঙ্গে সবাই জড়িত। খালি মুলুই পড়াইব, আপনি কি করবেন? তো আপনিও পড়াবেন, কেমনে পড়াবেন? আপনি ওই শিক্ষক রাখছে, শিক্ষকের বেতন দিবেন, কি দিবেন? বেতন দিলে এটার সঙ্গে জড়িত হলেন। আপনি বেতন পয়সা নাই, আপনি গিয়ে বল ঘরে ঘরে বলবেন রে তোমার বাচ্চা পড়তে দিস, সকালে যায় উস্তাদের কাছে গিয়ে পড়ে, এইভাবে তাদেরকে উদ্বুদ্ধ করা, এটাও আপনি জড়িত হলেন। কথা বুঝে আসছে? হয় পয়সা দিয়ে, নাহলে মানুষকে এইভাবে বুঝিয়ে এদিকে নিয়ে আসতে হবে। আর দাল্লু আলাল খাইরে কাফালিহি ও দাল্লু আলাল শাররে কাফালিহি, ভালো কাজের পথ দেখায় যে করে তার মতোই, আর মন্দ কাজের পথ দেখায় যে মন্দ কাজ করে তার মতোই। সুতরাং মানুষকে বলতে হবে, এটা ঠিক আছে? এরপরে কয় নম্বর গেল? পাঁচ নম্বর। এরপরে ছয় নম্বর। আমি কয়টা কই দিই? পাঁচটা। আচ্ছা, পাঁচটা এই উম্মতকে এই কাজ করতে হবে কোরআনের সঙ্গে সম্পৃক্ত। এই পাঁচটা কাজ আপনি করবেন, না করলে কি হবে? কি হবে? বাতি না থাকলে কি হবে? অন্ধকার হবে। এটা না করলে কি হবে?
কোরআনে কারিমের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। ইবনুল কাইয়্যিম তিনি এটা রেফারেন্স দিয়েছেন, কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি সুপারিশ করবেন, ওয়াজ এটা না শুনছি, তিনি কি করছেন, কি করবেন, সুপারিশ করবেন, কাদের জন্য, উম্মতের জন্য সুপারিশ করবেন, নাউযুবিল্লাহ মিন যালিক। তো ইবনুল কাইয়্যিম তিনি সূরা আল ফুরকান, সূরা ফুরকানে একটা আয়াত সামনে আনছেন, আয়াতটা শুনেন, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا. قيامت الدين نبي كريم صلى الله عليه وسلم الله সামনে একটা কেস করবেন, কেস সুপারিশ করি আবার কেস দায়ের করি, উল্টা পাল্টা হলো না, কেস করবেন কাদের বিরুদ্ধে। وقال الرسول يا رب هي আমার رب ان قومي আমারে قوم দ্বারা নিজেদেরকে আমার বলে পরিচয় দিয়েছে, ان قومي اتخذوا هذا القران مهجورا এই কোরআনকে মাহজুর করেছে, মাহজুর মাহজুর মানে কি, হিজরত বলেন, হিজরত হিজরত কয় মক্কা ছাড়া মদিনা ঢুকাটার নাম কি, হিজরত, হিজরত মানে ছেড়ে দিয়া যাওয়া, ছাড়াটা আগে, যাওয়াটা তো পরে, আগে ছাড়ে। তো মাহজুর মানে এই কোরআনকে, কোরআন থেকে এই আমার কম হিজরত করেছে, কোরআনকে পিছনে ফেলে দিয়ে এরা সামনে চলে গেছে। এদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ব্যাংক বিমা, এদের আদালত, এদের রাজনীতি, এদের শিক্ষা ব্যবস্থা, এদের সংস্কৃতি, এই কোনো কিছুতেই কোরআন ছিল না, কোরআনকে ছেড়ে দিয়ে এরা পিছনে ফেলে দিয়ে এরা চলে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেইস করলেন, কেইসের মুসাবিদা শুনলেন, কি শুনলেন, মুসাবিদা শুনলেন, কার কাছে কেইস করবেন, আল্লাহর কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেইস করলে নাউযুবিল্লাহ মিন যালিক অবস্থাটা কি হবে, অবস্থাটা কি হবে, কাজেই খুবই সাবধান থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা দেখছেন, এক পিঠ, এক পিঠ দেখছেন, আরেক পিঠ তো দেখেন নাই। তিনি যে কোরআন নিয়ে এসেছিলেন, এই কোরআন রেখে গেলেন, এই কোরআনের আমানত একটা হলো কোরআনের তালিম, তালিম করে আমল করার জন্য, কিসের জন্য, আমল করার জন্য এরা বাস্তব জীবনের আমল ছেড়ে দিয়েছিল। এখানে কোরআন কি কয়, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ক্রয় বিক্রয়কে হালাল করছেন আর সুদকে করেছেন হারাম। কোরআন বলছে আমাদের ব্যাংকগুলি কিসের ভিত্তিতে চলে, সমস্ত ব্যাংকগুলি খালি দুই চারটা ব্যাংক ইসলামী শরিয়া অনুযায়ী এটা আমরা চালাই, কিন্তু বাকি সব ব্যাংক সুদের ভিত্তিতে, সুদ তো সুদ, কদ্দুর সুদ, নাউযুবিল্লাহ মিন যালিক। কেউ কেউ যদি সুদকে হালাল মনে করে, বৈধ মনে করে আর সুদি লেনদেন করে, সে ব্যক্তি কত অপরাধ করলো, সে যেন নাউযুবিল্লাহ তার মাকে বিয়ে করলো। তার মাকে নেকা করে, বিবাহ করে, আর নেকা মানি হলো শুধু বিয়ে না, কবুল করলাম, দৈহিক সম্পর্ক করে, সম্পর্ক, নাউযুবিল্লাহ মিন যালিক। তো সুদকে যারা বৈধ মনে করে, যুক্তিযুক্ত মনে করে, তারা তার মাকে বিয়ে করে, কত অপরাধ। সুতরাং অপরাধ এই তো ছোট্ট অপরাধ, এটা বড় না, ছোট্ট অপরাধ, তাহলে এই গোটা জাতি কিসের মধ্যে ডুবে আছে বলেন, কিসের মধ্যে, এই যে আপনার গ্রামে গ্রামে লোকেরা বিভিন্ন ইয়ে করে, এনজিও কি করে না,
এনজিও কি কিসের ভিত্তিতে করে? সুদের ভিত্তিতে। এগুলি সব এইগুলি থামানো এক নম্বরে আপনাদের জানা উচিত। এরপরে এর থেকে দূরে থাকবেন। খালি দূরে থাকলে হবে না, দূরে রাখতে হবে। কি করতে হবে? দূরে থাকতে হবে না, দূরে রাখতে হবে। রাখতে করলে জানতে হবে। আর গভর্নমেন্টের এটা অনেক অন্যতম দায়িত্ব এসে যায় এই সুদ থেকে মানুষকে বাঁচানো। তাইলে গভর্নমেন্টও কোরআনের আওতায় গভর্নমেন্ট চলে আসলো না আসলো না করে চলে আসছে কোরআনের আওতায় গভর্নমেন্টও চলে আসছে।